वेलकम टू माई चैनल लुत्फा कुकिंग ब्लॉग। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি প্রত্যেকে ভালো আছেন। শীতে নানা রকম সবজি দিয়ে ছোট বড় সকলের পছন্দের একটি আইটেম ভেজিটেবল রোল তৈরি করে দেখাবো আজ। চলুন তাহলে রোল তৈরির জন্য প্রথমেই তৈরি করে নেব রোলের পুর। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে আধা কাপ তেল দিয়ে দিব। তেল গরম হয়ে এলে পেঁয়াজ কুচি দিয়ে দিব আধা কাপ। পেঁয়াজ কুচিটা একটু ভেজে সামান্য নরম হয়ে এলে সাথে সাথে দিয়ে দিব এক চামচ হলুদ গুঁড়া, এক টেবিল চামচ রসুন বাটা, এক টেবিল চামচ আদা বাটা। মশলাগুলো সামান্য একটু তেলে ভেজে একটু কষিয়ে নেব। তারপর সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যেন আদা রসুনের গন্ধটা উঠে যায়। ভালোভাবে মশলা কষানো হয়ে গেলে তেল উপরে উঠে আসলে দিয়ে দিব এক চামচ লঙ্কা। এ পর্যায়ে সবগুলো সবজি একে একে দিয়ে দিব। প্রথমেই দেব গাজর, তারপর বরবটি, আলু, শিম, পাতাকপি। একে একে সবগুলো সবজি দেওয়া হয়ে গেলে সামান্য একটু নেড়ে চেড়ে চুলার আগুনটা মিডিয়াম লো আছে রেখে দেব কিছুক্ষণের জন্য। মিডিয়াম লো আছে রেখে আস্তে আস্তে সবজিটা রান্না করে নিতে হবে। এ পর্যায়ে ঢাকনা দেওয়ার কোনোই প্রয়োজন নেই, ঢাকনা দিলে সবজি থেকে বেশি পানি ছাড়বে। রোলের জন্য সবজিটা একটু ঝরঝরে করে নামিয়ে ফেলতে হবে, খুব একটা নেতিয়ে ফেলা যাবে না। এ পর্যায়ে সবজি থেকে পানি উঠে হাফ সিদ্ধ হয়ে এলে আমি দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ, এক চামচ চিনি আর এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে দেব। সবশেষে কয়েক কিছু ধনে পাতা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে ফেলব। এবার রোলের শীটের জন্য একটি ব্যাটার তৈরি করব। এখন নিয়েছি 2 কাপ ময়দা, একটি ডিম, 1 টেবিল চামচ তেল আর লবণ পরিমাপ মতো। একটি মিক্সিং বোলে প্রথমে দিয়ে দিব ডিম, তারপর লবণ, তারপর তেল দিয়ে ভালোভাবে ঘুটে মিক্সড করে নিব। এবার আগে থেকে চেলে রাখা 2 কাপ ময়দা আস্তে আস্তে মিশিয়ে নেব। অল্প অল্প পানি দিয়ে একটি পাতলা মতন ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারের ঘনত্বটা দেখে নিন, খুব একটা পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না। চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া গরম হয়ে এলে 1 চামচ ব্যাটার তাওয়ার মধ্যে দিয়ে গোল শেপ করে রুটির মতো একটি শীট তৈরি করে নেব। তাওয়ায় ব্যাটার দেওয়ার সঙ্গে সঙ্গে তাওয়াটা ঘুরিয়ে গোল শেপটা দিয়ে নিতে হবে, এক্ষেত্রে একটুও দেরি করা যাবে না। তারপর সামান্য একটু ভেজে উল্টে পাল্টে শীটটা নামিয়ে নিতে হবে। এখন রোল তৈরি করে নেব। একটি ছোট্ট বাটিতে সামান্য ময়দা পানি দিয়ে ঘন করে গুলে আঠা বানিয়ে নিয়েছি, আর শীটের জন্য যে ব্যাটার গুলেছিলাম সেখান থেকে কিছুটা ব্যাটার সামান্য পানি দিয়ে পাতলা করে নিয়েছি রোল কোট করার জন্য। শীটের এক পাশে সবজি দিয়ে চারদিকে আঠা লাগিয়ে চেপে চেপে ভাঁজ করে নেব। দেখে নিন কীভাবে ভাঁজ করে নিয়েছি। এভাবে একে একে সবগুলো রোল তৈরি করে নেব। একে একে সবগুলো রোল তৈরি করা হয়ে গেলে এখন ব্যাটারে চুবিয়ে ব্রেডক্রাম্বে ভালোভাবে গুঁড়িয়ে নেব। সবগুলো রোল তৈরি হয়ে গেলে ব্রেডক্রাম্বটা সেট হওয়ার জন্য 30 মিনিট নর্মাল ফ্রিজে রেখে দেব।
এ পর্যায়ে 30 মিনিট পর ফ্রিজ থেকে নামিয়ে রোলগুলো ভেজে নেব। প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে একে একে রোলগুলো ভেজে নেব। মিডিয়াম আঁচে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত উল্টে পাল্টে ভেজে নেব। ভাজার পর কতটা ক্রিস্পি হয়েছে দেখুন। আমি একটা রোল ভেঙে দেখাচ্ছি, ভেতরটা কতটা পারফেক্ট আর সুন্দর হয়েছে দেখুন। আপনারাও বাসায় তৈরি করে দেখবেন। ধন্যবাদ সবাইকে।